এ তো সেই আপনার ওই ছটায় দিয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে শনিবার, এখন কিন্তু বাজে সকাল 7টা মতন। তো রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে প্রথম একটু দুধ জ্বাল দিয়ে নিচ্ছি। তো চুলাটা আগুন ধরিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ভাতের চাল ধুয়ে দিচ্ছি। আজকে রাফির মাদ্রাসা আছে, পরীক্ষা আজকে ওর আরবি পরীক্ষা, যার জন্য অনেক তাড়াহুড়ো করছি। আর এদিকে এই যে আনাস বসে বসে মাশাল্লাহ একটু খাবার খাচ্ছে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চালটা ধুয়ে, চাল ধোয়া যে পানি, তো সেটা আমার শরীরে যে টেবিলের সামনে যে গাছ আছে, অ্যালোভেরা গাছ, তারপর সিঙ্গুনিয়াম গাছ, তারপরে বিদেশি পর্তুলিকা, তো এই সব গাছগুলোই আমি মাশাল্লাহ পানিটা দিয়ে দিই, যার কারণে গাছগুলো কিছুদিন আগে মারা যাচ্ছিল আবার একদম তরতাজা হয়ে উঠেছে। তো দুধ জাল তারা দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি এই যে দেখুন চুলায় ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখতে পেলেন গ্যাসের চুলায় আমি চালটা ধুয়ে দিয়ে আসলাম। তো গ্যাসের চুলায় রান্না করলে এই একটা সুবিধা যে আমি ভাত হোক তরকারি হোক সেটা চুলায় বসিয়ে দিয়ে আমি তার মানে মাঝখানে দুই তিনটা কাজ করে ফেলতে পারি। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু সেই বসে বসে জাল দিতে হয়। তো যাই হোক, এখন থেকে ভাবছি যে সামনে যেহেতু একদম ঘন বর্ষা, বর্ষা তো এখন থেকেই শুরু হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ বেশি ধরে আর কি বর্ষা নেমেছে, বৃষ্টি নেমেছে। তো এখন যেহেতু আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কমপক্ষে তিনটা মাস আমি একটু বেশি সিলিন্ডারে রান্না করব, গ্যাসের চুলায় রান্না করব, আর লাকড়ি চুলায় একটু কমই রান্না করব। আর রাফির তো মাদ্রাসা আছে, যার কারণে আরও একটু তাড়াহুড়া, তারপরে নতুন ঘরে উঠবো, কত কাজ, এই ঘরে যত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো সব পরিষ্কার করতে হবে, ধুয়ে পাকলে নতুন করে সব কিছু নতুন ঘরে নিয়ে যাব আবার, কারণ জিনিসপত্র এই ঘরটায় থেকে একদমই ময়লা নোংরা হয়ে গেছে, কত বেশি পরিষ্কার করি না ঘরের কাজ করতে গিয়ে, মানে আমার ঘরে যে জিনিসপত্র আছে সেইগুলার যত্নই নিতে পারছি না। তো মনে মনে ভাবছি যে নতুন ঘরে যখন যাব তার আগে সব জিনিসপত্র ধুয়ে পাকলে একদম নতুন ঝকঝকে চকচকে করে নিয়ে ওই ঘরে উঠে পড়বো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে বাসি থালা বাসন টাসন সব কলপালে নিচ্ছি, আর এদিকে এই যে আনাজ জুতা পায়ে দিয়ে স্যান্ডেল পরে প্যান্ট পরে একটা সবজি কাটা ছুরি নিয়েছে, নিয়ে সেটা কখনো গাছ কাটছে, সেটা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তো ওর এই অবস্থাটা আমি যখন ভিডিও করি তখন তো আসলে ওইভাবে খেয়াল করা হয় না, কিন্তু যখন ভয়েস ওভার দিই তখন বসে দেখি আর ভাবি, তো খুবই হাসি পাই। মাশাল্লাহ চোখের সামনে ছেলে দুটোকে আমি কত কষ্ট দিয়ে দিয়ে এই ভিডিওগুলো করি, আর কত কষ্ট করে যে ওদেরকে আমি বড় করছি সেটা আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পারেন, আর আমি তো সেটা নিজে হাতে করে নিজের চোখে
মানুষ করছি। দেখেন আমি মুরগির ঘরটা খুললাম, ওর সাথে সাথে গিয়ে মুরগির ঘরটা আরও খোলার চেষ্টা করছে, তারপরে আবার ছুরি দিয়ে ওখানে দুই তিনটা কোপ দিল, তো সেটা আসলে কেটে দিয়েছি। তো যাই হোক, আমি ছাগলকে যে ঘর থেকে বের করে নিয়ে আসলাম, এনে যে আগে ওদের খাবার রেডি করে রাখিলাম, তো ওরা সে এখন সেটা খাচ্ছে। আর সব থেকে বড় এটা এখন যে এই যে দেখছেন একটা বিড়ালের বাচ্চা, এটা হচ্ছে কিন্তু আমার পরিবারের নতুন সদস্য। তো আজ তিন দিন ধরে রাফি নিয়ে আসছে, ওই যে আমাদের যে বাঁশের সাঁকো আছে ওখানে পাশের গ্রামের লোকেরা ফেলে দিয়ে গেছে, আর ও যেয়ে নিয়ে আসছে, এনে শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছে। সে তিন দিন আগের ঘটনা বলছি আমি, তো শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছে, তারপরে আমার তো দেখে একদম খুব রাগ হচ্ছিলো, আমি বলছি যে এই বিড়ালের বাচ্চা ফেলে দাও। তো এই কথা বললি রাফির কান্না দেখলি আসলেই মায়া লাগছে, এমনভাবে কানছে দেখলেই মায়া লাগছে, তখন কি বলবো। কিন্তু আমার বিড়াল কুকুর এগুলো আমার কেন জানি ভালো লাগে না, যখন ভাত খেতে বসি তখনই ওদের ওই মানে পশমের নিচে যে চামড়া ওইটার কথা শুধু মনে পড়ে আর খুব ঘৃণা লাগে, মানে আমার খাতেই মন চায় না। তো যাই হোক, রাফির অনেক বুঝালাম, অনেক বকাঝকাও করলাম যে ফেলে দাও ফেলে দাও, আমি টান মেরে ফেলে দিয়ে আসবো রাতে, তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন আমি ওই পুকুরির ভিতর ফেলে দিয়ে আসবো যাতে মরে যায়, এইভাবেও ভয় দেখাইছি। তারপরে মনে করেন গতকালকে রাতে আমি নিজেই ফেলতে গেছি, এমন চিল্লাচিল্লি করছে, পেটে খিদা লাগছে ছোট বাচ্চা, তো ওর যেহেতু ওর মায়ের দুধ খেত, তো এখন তো ওর কিছু কিছু খেতে পারছে না আমাদের বাড়ি এসে। তো আমি মনে করেন রাত 12টা মতন মনে হয় বাজে, আমি সমস্ত কাজটা সেরে, আমার খুব রাগ হচ্ছিলো ডাকা শুনে, এমনিতেই পছন্দ না, তারপরে আবার ডাকছে। তো আমি নিয়ে আমাদের এই যে বাড়ির সামনে যে সজনে গাছ আছে ওখানে একটা পুকুর আছে ওখানে ফেলে দিতে গেছিলাম, ফেলতে গিয়ে এমন মায়া করছে, আসলে আমি তো মা, যত যাই হোক একটা মা, কিন্তু সেটা বিড়ালের বাচ্চা হোক বা মানুষের বাচ্চা হোক সেটা কিন্তু একটা মায়া, জিনিসটা অন্যরকম। তো যাই হোক, অবশেষে ফেলতে পারলাম না, খুব মায়া করছিল, যাই দুটো দিন নিয়ে এসে আমার রাফি এত খুশি বিড়ালের নিয়ে, আমি এসে রাফি নিজেই নখ কাটা দিয়ে নখ কেটে দিয়েছে বিড়ালের। তারপরে আমি বলেছি যে ঘন ঘন হাত ধোবা, যতবার বিড়ালের গায়ে হাত দিবা ততবার হাত ধোবা সাবান দিয়ে। তো যাই হোক, ধরছে আনাসের আমি ধোয়াই দিচ্ছি, তো এইভাবে করছে। কিন্তু বিড়ালটা নিয়ে যে কি খুশি আর কি খেলা করছে, আর কত রকমের মানে আল্লাদি করা কথা আছে, সেই আল্লাদি করা কথাগুলো রাফি বলে বলে আদর করছে। তো এইটা চোখের সামনে ভাসলো, ভেসে আমি বললাম না থাক, আবার ছেলে যখন নিয়ে আসছে বিড়ালটা আমি ফেলবো না। আবার বাড়ি আসলাম, বাড়ি এসে সেই রাত 12টার সময় ফ্রিজ থেকে দুধ নামাইছি, এক বোতল দুধ নামিয়ে গরম করে, ছোট বাচ্চা বেশি খেতে পারিনি, এক চামচ মতো খেয়েছে, সেই দুধ জাল দিয়ে খাওয়াইছি, খাওয়াইয়ে তারপরে ওকে সেই খাঁচার ভিতরে ঘুম পাড়াইছি, এমনিতেই ঘুমিয়ে গেছে, মানে পেটে খিদা ছিল বলে ডাকছিল। তো যাই হোক, পরে আবার খুব শান্তি লাগছিল যে না, একটা অবুজ একটা অবলা প্রাণী, তার আমি হিসাবে জীবনই বাঁচালাম, সে খিদাই কান মানে খুব কানছিল। তো তখন আমি তাকে ওই রাতে ফেলে দিতে গেছিলাম, না ফেলে দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে এনে ফ্রিজ থেকে দুধ নামিয়ে দুধ গলাইছি, দুধ গরম করেছি, তারপর ওকে খাওয়াইছি চামচে রাগাই করে, মানে ছোট্ট একটা চামচে করে করে ওর গাল হা করাইয়ে খাওয়াইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তিন দিন ধরে বিড়ালের প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে, কেন জানি আগে খুব রাগ হতো বিড়ালের দেখলে, আর রাফি যতবার বিড়ালের বাচ্চা নিয়ে আসছে আমি ততবার ফেলিয়ে দিয়েছি রাতের আধারে, এর আগেও দুই একবার ফেলে দিয়েছি, রাফির দাদি দুই একবার ফেলে দিয়েছে, মানে আমাদের বাড়ির বিড়াল তো গ্রামে মানে অভাব নেই, আশেপাশে বিড়াল এমনিতেই ভাত খাওয়ার সময় এসে সামনে বসে থাকে, আর বাড়িতে পেলে মানে কেমন জানি লাগে। তো যাই হোক, আল্লাহ আমার এই বিড়ালটার প্রতি অনেক মায়া দিয়েছে, যে দেখুন আমি সকালবেলা সেই বক বক করতে করতে ধুন্দল ভাজি করেছি, আর এখন আমি বিড়ালের দুধটা আর একটু জাল দিয়ে রাখছি, না হলে দুপুর আসতে আসতে নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ তিন বেলা আমি বিড়ালকে এখন দুধ খাওয়াচ্ছি চামচে করে, আজকে একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসবো শহর থেকে, মানে যে ওষুধের যে ইঞ্জেকশন দেয় ওই সিরিঞ্জ কিনে এনে সিরিঞ্জ দিয়ে খাওয়াবো যতদিনও আর কি মাছ টাছ ভাত না খাওয়া শেখে। তো যাই হোক, আল্লাহ আমার বিড়ালের প্রতি অনেক মায়া দিয়েছে। তো আমি জানি না আসলে বিড়াল অত পোষা ভালো নাকি খারাপ, তো যাই হোক আপনারা একটু কমেন্ট করবেন। তো দেখেন সকালবেলা সেই ধুন্দল ভাজি করেছি, আর গতকালকে সেই গোশের ঝোল ছিল আর তিন পিস গোশ ছিল, তো সেইটা একবারে ধুন্দল না, ওইটা হচ্ছে চিচিঙ্গা, তো সেই চিচিঙ্গা ভাজির ভিতরে দিয়ে আমি একবারে ভাজি করলাম, করে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ এই যে বাড়ি থেকে বের হয়ে পড়ছি, রাফির আজকে আরবি পরীক্ষা আছে।
তো মাদ্রাসায় এসে রাফির ক্লাসে দিয়ে আসলাম, পরীক্ষার হলে দিয়ে আসলাম আর কি। দিয়ে এসে আমি এই যে যা কাজ তাই আনাসের নিয়ে সেই দোকানে ছুটতে হয়। দোকান থেকে এক গাদা খাবার কিনে আবাসিকের বাচ্চাদের ওই রুমে থাকি। তারপরে থাকতে থাকতে দেখুন রাফি আসছে, রাফির পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো এখন ওর প্রশ্নটা দেখব কি করলো ছেলেটা, আমার জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, যা করুক, ভালো করুক খারাপ করুক, ইনশাল্লাহ এভাবেই আস্তে আস্তে শিখে যাবে। এর আগে যেহেতু এভাবে রাফির কোনো পরীক্ষাও দেওয়া হয়নি, কোনো স্কুলে ভর্তিও করা হয়নি, এই প্রথম। কিন্তু তো যাই হোক, বাড়ি ফেরার পথে এই যে রাফির আব্বুর গাড়িতেই আসছিলাম। তো আজকে যেহেতু স্লিংয়ের লোক আসার কথা, মানে মুলি বাস দিয়ে, পাহাড়ি যে মুলি বাস আছে সেই বাসে স্লিংয়ের অর্ডার দিয়াছিল কিছুদিন আগে, তো সেই স্লিংয়ের লোকজন এসে আজকে স্লিংটা লাগিয়ে দিয়ে যাবে আমার ঘরে। তো একদিকে খুবই আনন্দ হচ্ছিল যে কখন বাড়ি যাব, বলতে বলতে দেখেন বাড়িতে চলে আসছি। আর ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমার কিছু দরকারি জিনিস ছিল, সেই দোকান থেকে কিনে আনলাম। সিলিংয়ে রং করব, সেই রং কিনে নিয়ে আসলাম। তারপরে কিছু পেরেক কিনে নিয়ে আসলাম। তারপরে একটা বাথরুমের হারপিক কিনে নিয়ে আসলাম। তো এগুলো নিয়ে এসে তারপরে যে দেখুন বাড়িতে আসছি। আসার পরে এখন সিলিংয়ের লোকে যে কাজ শুরু করে দিয়েছে। তো আমি মাদ্রাসায় থাকতে থাকতে প্রায় 4-5 বার সিলিংয়ের লোকের কাছে ফোন দিয়েছি যে ঘর খুলে রেখে আসছি, আপনারা মাপ নিয়ে কাজ শুরু করে দেন, বসে থেকেন না। প্রচুর মেঘ হয়েছে আকাশে, বৃষ্টির আগে কাজটা শেষ করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এই যে সিলিং একটা বানানো হয়ে গেছে আর একটা এই যে বানাচ্ছে। তো যাই হোক, এই যে মুখে যে কথা বলছিলাম, বলতে বলতেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি রাফির মাদ্রাসা থেকে আসলাম, এসে কাপড় চোপড় খুলে তারপরে সিলিংয়ের ওই দুইটা লোকের খেতে দিতে হবে দুপুরবেলা। তো আমি খাসির মাংস নামাইছি ফ্রিজ থেকে, তারপরে ডাটা কাটছি, ডাটা দিয়ে মাছ দিয়ে আর রান্না করব, ডাল রান্না করব আর খাসির মাংস রান্না করব। তো একদিকে স্লিংয়ের কাজ করছে, বাঁশের কাজ, কিন্তু পানি লাগলে সমস্যা। তারপরে আবার রং করব, যেহেতু পানি লাগলে আরও বেশি সমস্যা। কি আর করা, আল্লাহ তো বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়েছে, যখন তখন মেনে তো নিতেই হবে। তো এদিকে দেখুন আমি রান্না করছি আর ওইদিকে বৃষ্টি হচ্ছে। একটা সিলিং গোয়ালঘরের ভিতরে কোনোরকম উঠানো হয়েছে, আর একটা সিলিং উঠানোর আর সময়ই পায়নি, সেটা ভিজে একদম একাকার হয়ে গেছে। তো খুবই মনটা খারাপ হচ্ছিল, আবার মনে হচ্ছিল যে না, আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। তো এরকম ভাবছিলাম একবার, আর একবার মন খারাপ হচ্ছিল। তো এদিকে দেখুন ডাটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরে এগুলো বেটে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, গোশটা বালতিতে ভিজানো রয়েছে, আর এদিকে আমি ডাটার তরকারিটা রান্না করে নেব। আর এদিকে গ্যাসের চুলায় ডাল সিটি দিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো দুই চুলা মিলে রান্না করছি যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো এই দেখেন আমার রান্নাটা করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ডাল তরকারি আর এদিকে খাসির মাংস চুলাই। তো আমার খাসির মাংস রান্না করার কথা শুনে এদিকে দেখেন আমি রান্না শেষ হয়ে গেছে, আর এখন এই যে আনাসের খুব খিদা লাগছে, সেই কখন ধরে বিড়ালের ছানা নিয়ে খেলা করছে। তো ওকে ভাবলাম যে একটু ডাল দিয়ে ভাত চটকিয়ে খাওয়াই দিই, আর এদিকে গোশটা হতে থাকুক চুলাই ততক্ষণে। তো আমার খাসির মাংস রান্না করা দেখে যে সিলিং করতে যে দুইটা লোক আসছে, তো এত খুশি হয়েছে তারা, বলছে যে খাসির মাংস আসলে গ্রাম অঞ্চলে, আর এখন যেহেতু খাসির মাংস তো 1200 টাকার উপরে কেজি, ওইভাবে কেউ কিনেও খেতে, আমরা তো বছরে একদিনও কোনো দিন খাসির মাংস কিনে খাইনি, আমার জীবনে কোনো দিন খাসির মাংস কিনেই খাইনি, হয়তো বা কুরবানি কিংবা আকিকাতে কেউ যদি দিয়েছে তাই খাইছি। তো এবার দেখেন আলহামদুলিল্লাহ কুরবানির ঈদের পর থেকে সেই যে খাসির মাংস খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, অল্প অল্প করে রান্না করেই যাচ্ছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো দেখুন ওনাদের জন্য খাসির মাংস রান্না করেছি, ডাটার মাছ, এদিকে সকালে সে ভাজি আছে, ডাল আছে। তো যাই হোক, সিলিংয়ের ওই লোক দুটোর খুশি দেখে আমি তো খুবই খুশি, মানে এত খুশি হয়েছে, বলছে খাসির মাংস রান্না করেছো? তা আমি বলছি হ্যাঁ। কসে তো কিছু রান্না করার কী দরকার ছিল ডাল ভাত রান্না করতে? তো আমি বলছি না, খাসির মাংস খাওয়াবো আপনার, আমি সেই সিলিং যেদিন অর্ডার দিয়ে আসি সেই দিনই আপনার বলে আসছি যে আপনার আমি খাসির মাংস খাওয়াবো। আর এমনিতে ওই লোকটা ছিল হিন্দু লোক, এই যে সামনে যে লোকটা বসে আছে কাপড় গায়ে শার্ট গায়ে, ওই লোকটা হিন্দু, আর ওই পাশের ওই লোকটা মুসলমান। তো যাই হোক, এই যে আমার ঘরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
সিলিং লাগানো শেষ হয়ে গেছে, তবে দুঃখের বিষয় একটা সিলিং রং করতে পারিছি আর একটা সিলিং ভিজে গেছিল বৃষ্টিতে, যার কারণে রং করা হয়নি। তো ইনশাল্লাহ এই সিলিংটা যখন শুকিয়ে যাবে তখনই রং করে নেব। একটু কষ্ট হয় কারণ টেবিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং করতে একটু কষ্ট হয়, নিচেই থাকলে ভালো সুবিধা হয়, কিন্তু ওনারা তো আর বসে থাকবে না, ওনারা তো সিলিংটা লাগিয়ে চলে যাবে বাড়িতে। তো বৃষ্টির জন্য আসলে সিলিংটা মানে রং করতে পারিনি নিচে থেকে, উপর থেকে রং করলেও হয় কিন্তু কষ্ট হয় আর কি। তো এখন দেখেন বিকালবেলা, তো আলহামদুলিল্লাহ সিলিংয়ের লোক দুটো খেয়ে অনেক প্রশংসা করেছে আর অনেক খুশি হয়েছে খাসির মাংস খেয়ে। আর দেখেন আল্লাহর কি রহমত, এবার আমার নতুন ঘরের কাজ, সিলিং মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, তো আমার ভাই, তার জন্য খাসির মাংস রান্না করেছি। রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, মানে এই প্রতিটা মিস্ত্রিরা যারাই আমার বাড়িতে আসছে সবার খাসির মাংস খাওয়াইছি, আর সবাই এত বেশি খুশি হয়েছে আমার উপরে যে খাসির মাংস খাওয়াচ্ছি এই কথাটা বলে, মানে এত প্রশংসা করছে আর এত ভালোবাসছে আর এত সুন্দর করে আমার আনাসা রাফির আদর করছে, আমি তো বুঝতে পারছি যে আসলে ভালো খেলে ভালো কিছু পেলে সবাই সবার অনেক আদর করে, এটাই জগতের নিয়ম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো এখানে দেখুন আমার সিলিংটায় যেটা রং করা হয়নি এইটা পুরো মানে পুরোটাই কাদা। তো আমি একটা ভেজা কাপড় ভিজিয়ে এখন সিলিংটা পরিষ্কার করব, চেয়ারের উপরে উঠে উঠে খুব কাদা সিলিংয়ে। আর এই যে মানে সিলিং ফ্যান চালাবো, যে সিলিং ফ্যানের সেই তারটা বের করে রাখছে। তো যাই হোক ভাবলাম যে সিলিংটা পরিষ্কার করব ভেজা কাপড় দিয়ে। আর ওই সময়ে আমাদের এই যে পাশের বাড়িতে, আমরি যে বাউলের পাশে যে বাড়িতে আর কি সব সময় থাকি বেশিরক্ষণ সময় ছাগল টাগল নিয়ে, তো ওই বাড়ির আমার ওই এক দেবর বিয়ে করছে। তো গত শুক্রবারের দিন রাতেই বিয়ে, ভোর রাতে বিয়ে করে নিয়ে আসছে। ওই দিন রাতে আমি গিয়ে গোসলও করাই দিয়ে আসলাম অফ ক্যামেরায়। জানেন তো যে পাড়ার ভিতরে কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে আমি সেখানে ফোন নিয়ে যাই না, যাতে কথা না হয় মানুষের। আমি যদি ফোন হাতে থাকে, আমি যদি ভিডিও নাও করি, তবুও মানুষ ভাবে আমি তাদের ভিডিও করছি, ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি, এটা মানে ধারণা সবার। তো যার কারণে আমি সেই রাত 12টার সময় হঠাৎ তার বিয়ে, তো গোসল করাতে গেছিলাম, তো ভিডিও করা হয়নি, যার কারণে আপনাদের কাছে আর বলিও নি। তো তার বউ আজকে আবার তাদেরকে ক্ষীর খাওয়ানোর দাওয়াত তো বারবার বলছে, তো আমি তো সারাদিন সময়ই পাইনি। তো এই বিকালবেলা এখন ভাবছি ছাগলের একটু খেতে দিই, দিয়ে আনাস ঘুমাচ্ছে, তো এই সুযোগে আমি যেয়ে বউকে আর আমার ওই দেবরকে ক্ষীর খাইয়ে থুয়ে আসবো। তো এখন আমি ফোনটা সাথে নিয়ে যাব না, কারণ ফোনটা নিলেই সমস্যা, কিন্তু পাড়ায় যেহেতু যেতেই হবে, তার ক্ষীর খাওয়াতেই হবে। তো দেখুন ছাগল এখানে উঠে প্রসব করেছে আর হাগু করেছে আমার নতুন টাইসের ঘরে, তো আমার খুব রাগ হচ্ছিলো। পরে আমি রাফির বকছি যে তুমি দরজাটা বন্ধ করে রাখো নি কেন, ছাগল উঠে এরকম করেছে। তো আমি এখন এটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে যে দেখেন কলপাড়ে সেই মিস্ত্রিরা খাওয়ার পরে থালা বাসন ছিল বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারিনি, এটাও পরিষ্কার করব। মানে সারাটা দিন মনে হয় দম নেওয়ার সময় পাইনি, শুধু কাজ আর কাজ। তো যাই হোক সেই নতুন বইয়ের ক্ষীরটির খাওয়ালাম, আমাদের বাড়ি থেকে ক্ষীর নিয়ে আসলাম, গোশ ভাত দিয়েছে, ডাল ভাত দিয়েছে, সেটা নিয়ে আসলাম, এনে টেনে তারপরে মাঝখানে অনেক সময় চলে গেছে, এখন রাত হয়ে গেছে দেখুন। তো এখনও এশার আজান দিইনি, এশার আজান আর মাগরিবের আজানের মাঝখানের এই সময়টা। তো রাফির আব্বু ঘরে ঘুমাচ্ছে, ও আর গাড়ি নিয়ে এবেলা যায়নি বৃষ্টির জন্য। তো এখন এই যে সেই দেখেন সেই ভেজা কাপড় দিয়ে পুরো সিলিংটা আমি এইভাবে চেয়ারের উপরে উঠে উঠে পুরো পরিষ্কার করে নেব। আর এই সিলিংটা পরিষ্কার করতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে, তো খুব কান্না আসছিলো যে এই যে দেখেন ঘাড়টা এইভাবে উঁচু করে করে যে আমি সিলিংটা পরিষ্কার করছি, সারাটা রাত ওই রাতটা আমি ঘুমোতে পারিনি ঘাড়ে জ্বালা করে, ঘাড়ে ব্যথা করে। তো যাই হোক খুব কষ্ট লাগছিলো যে আসলে যে কাজ করতেই যাই আর যাই করতে যাই সব কাজে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু বাধা আমার থাকেই। দেখেন মানে সকাল থেকে কোনো বৃষ্টি নাই, হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, বৃষ্টিটা এসে আমার সিলিংটা একদম কাদা করে দিয়ে গেল, তারপরে সিলিংটা রং করারও সময় পেলাম না, খুব মন খারাপ হচ্ছিলো। তো যাই হোক কী আর করা, আল্লাহ যেহেতু দিয়েছে সেটা তো মেনে নিতেই হবে। তো এদিকে দেখেন রাফি দিলাম ভিডিও করতে যে আমি সিলিংটা মুছি আর তুমি একটু ভিডিও করে দাও, আর আনাস কি দুষ্টু যে ওর এইভাবে
কোমরের মানে ওর কোমর ধরে এইভাবে নড়াচ্ছে, শুধু ভিডিও করতেই দেবে না, নড়াচ্ছে। তো তাই আবার রাফি আবার ওকে মারছে একটু, মানে দুষ্টামি করছে যে তুই আমার ভিডিও করতে দিলি না কেন। তো দেখেন অবশেষে আমার এই যে পুরো সিলিংটা দেখেন এখন কি শকশক করছে, আর কিছুক্ষণ আগে একদম কাদা লেগে কালো হয়েছিল। তো পুরো সিলিং মুছতে যে এ ঘাড়ে যে এরকম উঁচু করে করে মুছেছি, আমার ঘাড় ফেটে যাচ্ছে, কোনে ঘাড় ব্যথা হয়ে গেছে, অবাস হয়ে গেছে। এই যে পুরো সিলিং দেখেন ঝকঝক করছে একদম, পুরো সিলিং আমি মুছলাম খুব কষ্ট করে, প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তারপরে তো আনাজ খালি জ্বালাতন করছে, তো এখন ওর ওই ঘরে বসাই থালাম, আমি হাত পা ধোবো, হাত পা ধুয়ে যাইয়ে ওর আবার ঘুমানোর সময় হয়ে গেছে, ভাত খাবে নানে। ওর ঘুমানোর সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ওর ঘুম পাড়িয়ে দেবো। মুরগির ঘরের দরজা দিইনি এখনো, রাফি গেছে প্রাইভেট পড়তি, অবশ্য রাফি গেছে প্রাইভেট পড়তি, রাফি রাব্বু ঘুমাচ্ছে মশারির মধ্যে, রাফি মশারি টাঙাই দিয়েছে। আর আনাসের এখন আমি ভাত খাওয়াবো, ভাত খাওয়াইয়ে ঘুম পাড়াইয়ে দেবো, তারপরে বাদ বাকি অন্য কাজ আমার। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তো আর বেশি ভিডিও লম্বা করব না, অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি অন্তর থেকে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।